বন্ধুরা, অমৃতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন ডাক বাংলো। এটি খুব কম সময় তৈরি করে নেওয়া যায় আর এটি খেতে খুব টেস্টি হয়। তাহলে চলুন বানিয়ে ফেলি। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন টক দই, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লবণ। আর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো সর্ষের তেল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখব। আর ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, গোটা জিরে দিলাম। দিয়ে দিলাম 4টি এলাচ, 5টা দারুচিনি টুকরো, 4টি লবঙ্গ। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল 5 টিস্পুন মতো। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি 5টা আলু আগে থেকে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম। আলুর উপর থেকে অল্প করে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় একটা ছুরি দিয়ে এইভাবে একটু কেটে কেটে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব। 2টো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিলাম 1টা তেজপাতা, টুকরো করে নিয়েছি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি, দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নেব। 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য। আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে,
মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত সময় নিয়ে কষানো যাবে মাংসের টেস্টটা তত বাড়বে। বারে বারে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই কষানোর সময় দিয়ে দিতে হবে, দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। দেখুন কষানোটা মোটামুটি রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি জল, 3 কাপ মতো জল দিলাম। এখানে আমি হালকা গরম জল ইউজ করেছি। হালকা গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা আরো বাড়িয়ে দেয়। উপর থেকে দিয়ে দিলাম 4টি কাঁচা পাকা লঙ্কা, 3টি গোটা পেঁয়াজ, 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এখন আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, গ্রেভিটাও মাখা মাখা হয়ে এসছে। উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম। চিকেন ডাক গঙ্গ আমার একদম রেডি, এবার সার্ভ করে দেব। আমি সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়।